আলহামদুলিল্লাহ, সুদূর বাংলাদেশ থেকে আল্লাপাক আমাকে আমেরিকার এই মোনা কনভেনশনে এনেছেন। এখানে আসার পরে আমি যে বিষয়গুলি বুঝতে পেরেছি, হয়তো বাংলাদেশে থাকলে আমি এতগুলি বিষয় বুঝতে পারতাম না। প্রথম বিষয় হলো যে এত সুন্দর কনভেনশনের মাধ্যমে ইসলাম প্রচার করা যায়, যেখানে অনেকগুলি বিষয় জড়িত। এখানে আসে একটি ইসলামী বই মেলা, আছে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রয় করা, বান্দারা কিনে নেওয়া, আছে বাচ্চাদের জন্য আনন্দের বিনোদনের ব্যবস্থা, আছে মা বোনদের জন্য দিন শিখার ব্যবস্থা, আলোচনা শোনার ব্যবস্থা। এবং এখানে শুধু আলোচনা থেকেই আমরা শিখি নাই, বরং আমরা সবার সাথে যে সবার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এই বিষয়টি আমরা এখানে অনেক ভালোভাবে জেনেছি। আরও একটি বিষয় আমরা জেনেছি, যেমন এত বিশাল দেশ আমেরিকা, তারা তাদের দেশটা কীভাবে এত সুন্দর করে সাজালো যে আমেরিকাকে সবাই সোনার দেশ, স্বপ্নের দেশ বলে, আমেরিকা আসলে কেউ যেতে চায় না, অথচ 55,000 বর্গমাইলের বাংলাদেশ আমরা এত সুন্দর করে সাজাতে পারলাম না। বাংলাদেশ থেকে সম্ভবত 60 গুণ বড় হলো এই আমেরিকা, তাদের দেশটা যে তাকে এত সুন্দর করে সাজালো, এখান থেকে আমরা মেসেজ পেলাম যে ইসলাম আসলে সুন্দর, কিন্তু ইসলামের সেই সৌন্দর্যগুলো তারা ফলো করে তারা তাদের দেশকে সুন্দরভাবে সাজিয়েছে। তাদের হয়তো ইমান নেই, তাদের কিছু কালচার আছে যেগুলি আমরা পছন্দ করি না, কিন্তু তারা তো জন্মগতভাবেই এই কালচারে বড় হয়েছে, কিন্তু তারা প্রতারণা জানে না, মানব সেবা করে একেবারে আন্তরিকভাবে এবং তারা প্রত্যেকটা কাজে অ্যাক্টিভ। এই দেশে যদি তাদের এই উদারতা না থাকতো, তাহলে এত বড় ইসলামিক কনভেনশন আমরা এখানে পেতাম না। আমি যে হোটেলে থাকি, বেশ কয়েকজন আমাকে প্রশ্ন করেছে যে এটি কিসের কনভেনশন। আমি যখন তাকে কিছু বললাম, সে এত খুশি হয়ে গেল, তো ভালো, তোমাদের এই ধর্ম তো মানবিকতার কথা বলে, তোমাদের ধর্ম মানুষকে সৎ মানুষ বানায়, সততার কোনো বিকল্প নাই, একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের গুড রিলেশন বিশ্ব শান্তির জন্য দরকার, এজন্য শুধু আবেগ নয়, মানুষের বিবেকটাকে কাজে লাগাতে হবে। আমি এই কনভেনশনকে সবচাইতে বেশি যেটি দেখেছি সেটি হচ্ছে আল্লাহর অনেক জ্ঞানী বান্দাদের এটি মিলন মেলায় পরিণত হয়েছে। ওস্তাদদের থেকে শুধু কিতাবেই আমরা শিখি না, ওস্তাদদের চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, পোশাক আশাক, আমরা সব কিছু থেকেই আমরা শিক্ষা পাই। তো এখানে যেসব স্কলাররা এসেছেন, আমরা কিন্তু তাদের শুধু বক্তৃতা থেকেই শিখিনি, আমরা তাদের পোশাক থেকে শিখেছি, আচরণ থেকে শিখেছি, কথাবার্তা থেকে শিখেছি, শিক্ষার কোনো শেষ নাই। আমার মনে হয় মোনা কনভেনশন সারা দুনিয়ার একটি সেরা ইসলামী কনফারেন্স কনভেনশনের একটি হতে পারে। এবং এই কনভেনশন এখানে যেই নজির দেখালো যে আমেরিকান মুসলিমরাও আমাদের যে কয়েকজন বোন ইসলামের যে বিষয় নিয়ে আলোচনা করলো, আমি অনেক বড় বড় আলেম দেখেছি, তারা অনেক বড় আলেম কিন্তু তাদের ইসলামের এইসব টপিকগুলির উপরে এত সুন্দর ধারণা নেই। আমি যদি বাংলাদেশ থেকে এখানে না আসতাম, তাহলে আমি এতগুলি বিষয় এখানে বুঝতে পারতাম না। এবং বাংলাদেশে আমি যে দিনের দাওয়াত দিয়ে যাই, আলহামদুলিল্লাহ আমি কিছু কিছু বিষয় ওখানে যোগ করব। এবং আমি চিন্তা করেছি আমার এই সফরের অভিজ্ঞতার উপরে আমি একটা ছোট্ট বই প্রকাশ করব, যাতে সেটি আল্লাহর বান্দাদের জন্য পজিটিভলি কাজে লাগে। সুতরাং আসুন আমরা আমেরিকার যারা আছেন প্রবাসী মুসলমান, তাদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি। আশা করি এখান থেকেই মুসলিম উম্মার জাগরণ তৈরি হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ITV, Call of Peace, Save Humanity.